রাষ্ট্রপতির পদত্যাগের জোরালো দাবিতে সংবিধানের নানা বিশ্লেষণ আইনজ্ঞদের। তাকে অপসারণ করা সম্ভব না হলেও জনরোষে রাষ্ট্রপতি নিজেই পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে এই সংবিধানে সংকট সমাধান হবে কতটুকু? উত্তর খুঁজছেন সহকর্মী আশিকুর রহমান অপু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা হয়েছে কিনা এ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তারই ফলাফল হিসেবে দাবি উঠেছে রাষ্ট্রপতির পদত্যাগের। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচন এবং অপসারণের সম্পূর্ণ এখতিয়ার জাতীয় সংসদের। রাষ্ট্রপতি নিজেই সেই সংসদ ভেঙে দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পরপরই। জোর করে সরানোর যে বিধানটা সেখানে আইনের আর কোনো স্কোপ নাই এখন, কিন্তু নিজে চলে যাওয়ার বিধানটা ওপেন আছে সকাল বিকাল সবসময়। কাজে এইখানে আপনার যদি এই বিষয়টার প্রশ্ন আসে এবং এটা যদি যারা ক্ষমতায় আছেন তারা যদি চিন্তা করেন, তা তাদের জন্য পথ খোলা আছে, তাদের জন্য পথ বন্ধ হয়ে গেছে তা কিন্তু না। কারণ এখন কিন্তু আপনার প্রশ্নটা হলো যে আপনার রাষ্ট্রপতিকে তো বলতে হবে যারা ক্ষমতায় আছে যে আমরা চাচ্ছি না আপনি থাকেন, তো রাষ্ট্রপতিকে জোর করে থাকবে? কেউ থাকতে পেরেছে? কত লোকই তো চলে গেল, তাই না? তিনি যদি নিজে পদত্যাগ করেন তবে সেই ক্ষমতাটা স্পিকারের কাছে চলে যাবে। প্রশ্ন আসতে পারে যে স্পিকার তো নিজেই পদত্যাগ করেছেন, কিন্তু আর্টিকেল 74(6)-এ বলে দেওয়া আছে যে স্পিকার যদি পদত্যাগ করেনও তবে ধরে নেওয়া হবে যে নেক্সট সেশন পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্বে থাকবেন। এবং 54(4)-এ বলা আছে রাষ্ট্রপতির দায়িত্ব স্পিকারের উপর যাবে। সুতরাং তিনি যদি আজকে পদত্যাগ করেনও তখন নতুন কাউকে, কাঙ্ক্ষিত কাউকে সেখানে সেই পদে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, সেই ক্ষমতাটা স্পিকারের কাছে চলে যাবে। তো সেই জন্যে একটা অচলাবস্থার সৃষ্টি হয়, কারণ স্পিকারের নিজের নামেই যত বেশ কয়েকটা কেস হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, সেই কারণে তাকে মামলা ফেস করতে হতে পারে। সুতরাং সেটা খুব একটা অভিপ্রেত হবে না একজন মামলা যার এগেনস্টে চলছে তার কাছে রাষ্ট্রপতির ক্ষমতা চলে যাওয়াটা, এটা নৈতিকতার একটা প্রশ্নও দাঁড়ায়। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তো এই কারণে একটা অচলাবস্থা সৃষ্টি হতে পারে। সংবিধান বহাল রেখে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে সরানোর একমাত্র উপায় তার পদত্যাগ। কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করলেও সামনে আসবে নতুন সমস্যা। এই সংবিধান যতক্ষণ পর্যন্ত খণ্ডিতা না হয়, এই যদি অপসারণ না হয় বা এটাকে যদি অ্যামেন্ড না করা হয়, সেই পর্যন্ত তো আর কোনো পথ নেই একজন রাষ্ট্রপতিকে নতুন করে ক্ষমতা দেয়া বা কাঙ্ক্ষিত উপযুক্ত কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতির পদ দেয়া। আমি মনে করতে পারি যে তারা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন সেই সিদ্ধান্তটা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হলে, পরবর্তীতে নিয়মিত সরকার গঠন করলে তারা যদি এই কমিটমেন্ট করেন যে আমরা এগুলোকে সাংবিধানিক কাঠামোর মধ্যে অ্যাপ্রুভাল দিব, তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা নেই। তো সেইটার কনসেনসাসটা কীভাবে নেওয়া হবে, কী বিষয় নেওয়া হবে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার দেখতে পারে। সেটা যে এবং যদি মনে করেন যে না প্রধান উপদেষ্টাই সেই পদটাতে যাবেন, সেটার সুযোগও আছে যদি সেই রাজনৈতিক অক্ষমত্ব থাকে। কিন্তু এটাকে পরবর্তীতে আপনাকে সংবিধানের মধ্যে, যদি আপনি এই বিদ্যমান সংবিধানটাকে রেখেই যদি সংস্কারের প্রশ্ন আসে, সেখানে এটাকে অ্যাকোমোডেট করে নিতে হবে। পারে অর্থাৎ এটা লেজিটিমেসি দেওয়ার কাজটা তখন কিন্তু করতে হবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। সরাসরি সম্ভব না।